প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত বিএনএস হোম স্কুলে আমি স্বাগতম জানাচ্ছি সায়মা শিকদার, সহকারী শিক্ষক, বাংলাদেশ উপবিষয় পরিচয়। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর একটি ক্লাস নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর একটি ক্লাস নিব আমার বিষয় বাংলাদেশ উপবিষয় পরিচয়। আমার নাম সায়মা শিকদার। আজকে আপনাদের ক্লাস নং 7, হোমওয়ার্ক নং 1। এখানে এফবি আইডি এবং মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আজকে তারিখ 26/8/2021, আর আপনাদের হোমওয়ার্ক থাকবে অনুধাবনমূলক প্রশ্ন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 4, বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। অধ্যায় 4 এর পাঠ 2, 3, 4, জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তারকারী উপাদান, এটা হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। আর আমাদের অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে স্থানান্তর বলতে কী বোঝো, বুঝিয়ে বলো। চলুন তাহলে আমরা আজকে মূল পাঠে চলে যাই। আজকে আমাদের অধ্যায় 4, বাংলাদেশের জনসংখ্যা পরিচিতির পাঠ 2, 3, 4, জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে আমরা আজকে পড়ব। জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ হলো জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, বিবাহ, সামাজিক গতিশীলতা প্রভৃতি। স্বর্ণা, দীপ্তি, সাদি, শিহাব, সৌম্য, আহসান সমবয়সী। স্বর্ণার একটি ছোট ভাই হয়েছে শুনে স্বর্ণার সব বন্ধুরা মিলে তাকে দেখতে এলো। সাদি জানালো তাদের পরিবারে তার ছোট চাচার একটি মেয়ে হয়েছে, দেখতে খুব সুন্দর। দীপ্তি বলল তার বড় ভাই আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছে। এই আলাপচারিতায় শিহাব জানালো তার বড় ভাই বিয়ে করেছে, কিন্তু সৌম্যের মন খুব খারাপ, কিছুদিন হলো সৌম্যের বাবা মারা গেছে। আহসান অবশ্য আনন্দিত, কারণ তার ছোট মামা চাকরি পেয়ে খুলনা থেকে ঢাকায় চলে এসেছে এবং এখন থেকে তাদের সাথে থাকবে। এখানে স্বর্ণার ভাই হওয়ায়, সাদির ছোট চাচার মেয়ে হওয়ায়, শিহাবের ভাই বিয়ে করায় এবং আহসানের ছোট মামা তাদের সাথে থাকতে শুরু করায়, তাদের প্রত্যেকের পরিবারে লোক সংখ্যা আগের তুলনায় বেড়েছে, কারণ নতুন সদস্য যোগ হয়েছে। অপরদিকে দীপ্তির বড় ভাই আমেরিকায় চলে যাওয়ায়, সৌম্যের বাবা মৃত্যু হওয়ায় তাদের দুজনের পরিবারের লোক সংখ্যা আগের তুলনায় কমেছে, কারণ দীপ্তির ভাই আমেরিকায় চলে যাওয়ায় কমে গিয়েছে এবং সৌম্যের বাবার মৃত্যু হওয়ায় তাদের পরিবারের লোক সংখ্যা আগের চাইতে কমেছে। তাহলে যে কোনো পরিবারের সদস্য সংখ্যা কখনো বাড়তে পারে, আবার কখনো কমতে পারে, অর্থাৎ এই সংখ্যা পরিবর্তনীয়। এই পরিবর্তন কিসের মাধ্যমে হচ্ছে? জন্মের মাধ্যমে, মৃত্যু, বিবাহ, স্থানান্তর, সামাজিক গতিশীলতা ইত্যাদি কারণে। তেমনি কোনো দেশের জনসংখ্যাও সে দেশের জন্মহার, মৃত্যুহার, বিবাহ, স্থানান্তর, সামাজিক গতিশীলতা প্রভৃতি উপাদানের কারণে বাড়তে বা কমতে পারে, অর্থাৎ তা পরিবর্তন হতে পারে। এখন আমরা জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তার করে যে সমস্ত উপাদান, সে উপাদান সম্পর্কে জানব। দেখেন এই জায়গাটা আবারও পড়ছি যে এই সংখ্যাটা কি, জনসংখ্যার এই সংখ্যাটা হচ্ছে পরিবর্তনীয়। আর এই পরিবর্তনটা কেন হয়? জন্ম, মৃত্যু, বিবাহ, স্থানান্তর, সামাজিক গতিশীলতা, এই কারণে। আর ঠিক এই কারণগুলোর জন্যই কিন্তু আপনার জনসংখ্যার উপাদানের তেমনি কোনো দেশের জনসংখ্যাও সে দেশের জন্মহার, মৃত্যুহার, বিবাহ, স্থানান্তর, সামাজিক গতিশীলতা প্রভৃতি উপাদানের কারণেও বাড়তে বা কমতে পারে, অর্থাৎ তা পরিবর্তন হতে পারে। তাহলে আমরা দেখি যে সেই উপাদানগুলো কীভাবে প্রভাব বিস্তার করে বা সেই উপাদানগুলো সম্পর্কে আমরা জানব। জন্মহার, সাধারণত জন্মহার বলতে কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে প্রতি হাজার নারী মোট কত সংখ্যক জীবিত সন্তান জন্ম দিয়েছে সে সংখ্যাকে বোঝায়। কি বলেছে? যে সাধারণত জন্মহার বলতে কোনো দেশে একটি নির্দিষ্ট সময়, মানে প্রতি ধরেন একটা নির্দিষ্ট বছর ধরল, সেই সময় প্রতি 1000 নারী মোট কত সংখ্যক জীবিত সন্তান জন্ম দিয়েছে সে সংখ্যাকে বোঝায়। জন্মহার বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশে জন্মহার বেশি, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে জন্মহার কম। মৃত্যুহার, সাধারণত জীবনের নিঃশেষকে মৃত্যু বলে, মৃত্যুহার প্রতি হাজারে পরিমাপ করা হয় জন্মহারের মতোই, সেটা একটা নির্দিষ্ট বছরে নির্দিষ্ট বয়সের লোক প্রতি হাজারে কতজন মারা যায় তা দ্বারা মৃত্যুহার নির্ণয় করা হয়। যেমন ধরেন যে 60 থেকে 70 বছর বয়সে এই বয়সী লোকদের মধ্যে কী পরিমাণ মারা যাচ্ছে, এভাবে আর কি প্রতি হাজারে কতজন মারা যায় তা দ্বারা মৃত্যুহার নির্ণয় করা হয়।
মৃত্যুহার কমে যাওয়া জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। চিকিৎসা বিজ্ঞান ও অন্যান্য প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে বাংলাদেশে কয়েক দশক ধরে মৃত্যুহার হ্রাস পেয়েছে। বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার 1990 সালে ছিল প্রতি হাজারে 144 জন, কিন্তু শিশু মৃত্যুহার 2015 সালে ছিল প্রতি হাজারে 38 জন। স্থানান্তর বলতে একটি দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে অথবা একটি দেশ থেকে একটি দেশের সীমানা পেরিয়ে অন্য দেশে মানুষের গমনাগমনকে বোঝায়। স্থানান্তর সাধারণত দুই ধরনের, একটি অভ্যন্তরীণ আর একটি হচ্ছে আন্তর্জাতিক। অভ্যন্তরীণ স্থানান্তর দেশের ভিতরে স্থানান্তরকে বোঝায়, যেমন দেশের ভিতরে গ্রাম হতে শহরে, গ্রাম হতে গ্রামে, গ্রাম শহর হতে গ্রামে, শহর হতে শহরে মানুষ স্থানান্তর হলে তাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলা হয়। তবে বাজার করা, অফিস করা ইত্যাদি উদ্দেশ্যে বিভিন্ন স্থানে যাতায়াত করাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলা যায় না। দেশের বাইরে অর্থাৎ অন্য দেশে লোকজন চাকরি, বিয়ে, বসবাস এমনকি নাগরিকত্ব লাভের জন্য গমন করলে তাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে। তবে স্থানান্তর দেশের ভিতরে হলে মোট জনসংখ্যার বৃদ্ধি বা ঘাটতি হয় না, কিন্তু তা যখন এক দেশ থেকে অন্য দেশে হলে তখন কি মোট জনসংখ্যার পরিবর্তন হয় কমবে অথবা বাড়বে। বিবাহ, কম বয়সে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া জন্মহার বৃদ্ধির প্রধান কারণ। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে বাল্যবিবাহ নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক গতিশীলতা বলতে মূলত সামাজিক পদমর্যাদার পরিবর্তনকে বোঝায়। যেমন কোনো নিম্নবিত্ত পরিবারের কোনো সদস্য যদি উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে উচ্চ পেশায় চাকরিতে প্রবেশ করে, তবে তার পদমর্যাদার কি পরিবর্তন ঘটবে, ফলে তার মধ্যে সচেতনতা বাড়বে এবং সন্তান সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখবে। কি বলেছে যে ফলে তার মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং কি সন্তান সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখবে, বা সে সন্তানের সংখ্যাটা যেন বেড়ে না যায় সেই বিষয়টা তার মাথায় থাকবে বা সেই বিষয়ে সচেতন থাকবে, এটা বোঝানো হয়েছে। তাহলে আজকে আমরা পাঠে কী পড়লাম, যে জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কীভাবে কাজ করে সেই বিষয় সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা এখান থেকে একটি অনুধাবনমূলক প্রশ্ন শিখব। অনুধাবনমূলক প্রশ্নটি হচ্ছে, স্থানান্তর বলতে কী বোঝো বুঝিয়ে বলো। স্থানান্তর বলতে কী বোঝো এবং এটা বুঝিয়ে বলো, এই প্রশ্নের উত্তর আমরা বই থেকেই পাবো। দেখেন, প্রথমে হচ্ছে জ্ঞানমূলক লাইন দেখবেন, যে স্থানান্তর বলতে একটি দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে অথবা একটি দেশের সীমানা পেরিয়ে অন্য দেশে মানুষের গমনাগমনকে বোঝায়। এইটুকু লেখার পর তখন আপনারা বাকিটা বুঝিয়ে বলবেন বা ব্যাখ্যা করে বলবেন, যে তারপরে স্থানান্তর দুই ধরনের, একটি দেশ একটি অভ্যন্তরীণ, অন্যটি আন্তর্জাতিক। অভ্যন্তরীণ স্থানান্তর দেশের ভিতরে স্থানান্তর, দেশের ভিতরে গ্রাম হতে গ্রামে, গ্রাম হতে শহরে, শহর হতে গ্রামে, শহর হতে শহরে মানুষের স্থানান্তর হলে তাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলা হয়। তবে বাজার করা, অফিস করা ইত্যাদি উদ্দেশ্যে বিভিন্ন স্থানে যাতায়াত করা অভ্যন্তরীণ স্থানান্তর বলা যায় না। দেশের বাইরে অর্থাৎ অন্য দেশে লোকজন চাকরি, বিয়ে, বসবাস এমনকি নাগরিকত্ব লাভের জন্য গমন করলে তাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে। তবে স্থানান্তর দেশের ভিতরে হলে মোট জনসংখ্যা বৃদ্ধি বা ঘাটতি হয় না, কিন্তু এক দেশ থেকে অন্য দেশে হলে মোট জনসংখ্যা পরিবর্তন হয়। এভাবে আপনারা অনুধাবনমূলক প্রশ্নটি শিখবেন। তাহলে আজকে আমরা শিখলাম অধ্যায় 4 থেকে বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি এবং এটার পার্ট 2, 3, 4 জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো সম্পর্কে। এবং এখান থেকে একটি অনুধাবনমূলক প্রশ্ন শিখলাম, কি স্থানান্তর বলতে কী বোঝো বুঝিয়ে বলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালোভাবে আগে পাঠটি পড়বেন এবং তারপর অনুধাবনমূলক প্রশ্নটি শেখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।